আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে দেখাবো এমএফটিতে কিভাবে আপনি উইথড্র করবেন। যারা নতুনভাবে কাজ করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট কিভাবে করবেন, রিচার্জ কিভাবে করবেন সবগুলো ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। না হলে আমার চ্যানেলে ঘুরে আসলে আপনারা এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আর যারা জানতে চাচ্ছেন এটা কেমন সাইট, এটা বাই সাইট না, এটা একটা অ্যাপস। অ্যাপসের মাধ্যমে সবাই ইনকাম করে, এবং কি এই অ্যাপসটা আসছে আপনার 8 বছর ধরে, ঠিক আছে? 2015 সালে আসছে, অলরেডি কিন্তু 2023 হয়ে গেছে, তার মানে 8 বছর হয়ে গেছে। 8 বছর ধরে ইনকাম দিয়ে যাচ্ছে। আপনারা যদি করার আগ্রহ থাকে আমি বলবো আলতু ফালতু সাইডে কাজ না করে এটাতে করুন, ভালো একটা প্রফিট করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি, কীভাবে উইথড্র দিবেন। উইথড্র দেওয়ার জন্য এই যে উইথড্র বাটনে ক্লিক করবেন, করার পর এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে করা যাবে। আমরা যেহেতু বাইন্যান্সের মাধ্যমে করবো, আমাদের এই যে ওয়ালেটে ক্লিক করতে হবে। ওয়ালেটে ক্লিক করে প্রথম আপনার ডলারটা এখানে আনতে হবে, ওয়ালেটে আনতে হবে, এই যে মাই অ্যাসিস্ট্যান্ট থেকে, ঠিক আছে? তখন আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। করার পর এই যে এখানে দেখতেছেন ওয়ালেট থেকে এই মাই অ্যাসিস্ট্যান্ট, আপনি এখান থেকে এটা এখানে ক্লিক করে এটা ঘুরাই নেবেন। নেওয়ার পরে যে দেখুন আপনার মূল ডলারটা চলে আসছে এখানে, $65, ঠিক আছে? আর এখানে আমার এখানে যেহেতু $65 আমি অলরেডি ট্রান্সফার করে রাখছি, সেটা আমি উইথড্র করে দেখাবো, ঠিক আছে? এই যে এখানে খালি ঘরে, খালি ঘরে আপনি আপনি কত ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা এই অ্যামাউন্টটা এখানে লিখবেন। এখানে যেমন আপনি সর্বনিম্ন $25 এখানে দিতে পারবেন। আমি এখানে অলরেডি $31 দিয়েছি, দেওয়ার পর আমার এটা কিন্তু চলে আসছে। দেওয়ার পর এখানে এখানে যখন আপনি অ্যামাউন্টটা দিবেন, তারপর এখানে এই যে কনফার্ম বাটনটা এখানে সব নীল হয়ে যাবে, তখন আপনি এটাতে ক্লিক করলে আপনার অ্যামাউন্টটা চলে যাবে, এখান থেকে কেটে যাবে, কেটে নিয়ে যাবে তারা। তারপর আপনার এই অ্যামাউন্টটা এই ওয়ালেটে আসতে প্রায় 72 ঘন্টা সময় লাগবে, 3 দিন মতো সময় লাগবে। এই 3 দিনের মধ্যে তারা আপনার অ্যামাউন্টটা এখানে ওয়ালেটে অ্যাড করে দিবে। এই যে দেখুন আমি কিন্তু $31 ইয়ে করছিলাম, ট্রান্সফার করছিলাম, আমাকে এখানে তারা 3 দিনের ভিতর অ্যাড করে দিছে। আমি এখন এটা উইথড্র করবো। উইথড্র করার জন্য এই যে উইথড্রোতে ক্লিক করব, প্রথমে কিন্তু ওয়ালেটে ক্লিক করতে হবে, তারপর উইথড্রোতে ক্লিক করবেন। করার পরে যে দেখুন আপনার অ্যামাউন্টটা দিবেন, ঠিক আছে? আমার অ্যামাউন্ট যেহেতু এখানে $30.18 আছে, $30.18 দিব, $30.18 দেওয়ার পর আমাদের বাইন্যান্সের অ্যাড্রেসটা আনতে হবে। আমি বাইন্যান্সে যাচ্ছি, এই যে দেখুন বাইন্যান্সে আসবেন। আসার পর যারা তো অ্যাড্রেস নিয়ে যেতে পারেন তারা ঠিক আছে, যারা নিয়ে যেতে পারেন না তাদেরকে একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখুন বন্ধুরা, ওয়ালেটে ক্লিক করবেন, এই যে কর্নারে ওয়ালেট, ওয়ালেটে ক্লিক করবেন। করার পরে যে আপনার এখান থেকে এই যে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করবেন। করার পর এই যে দেখুন এখানে এই যে ডিপোজিট অপশন, ডিপোজিট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে USDT ক্লিক করবেন। আর যদি এখানে লেখা না থাকে আপনি এখানে চান্স করে USDT লিখে এখানে চলে আসবে, ঠিক আছে? তারপর আপনি USDT ক্লিক করলে এরকম আসবে। তারপর একদম নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এই যে দেখুন এই যে TRC20 লেখা আছে, এটাতে আমরা ক্লিক করে আমাদের অ্যাড্রেসটা কপি করে নিব। এই যে অ্যাড্রেস, এটাতে আমরা ক্লিক করলে কপি হয়ে যাবে অ্যাড্রেসটা। আমরা এখন সেটা আমরা আমাদের অ্যাপসটাতে আসবো। আসার পর এটা কিন্তু কেটে গেছে, আমি এখান থেকে আবার নতুনভাবে করে নিচ্ছি। এই যে উইথড্রোতে ক্লিক করলাম, অ্যামাউন্টটা দিলাম $30.18, তারপর আমাদের অ্যাড্রেসটা এখানে দিব, এখানে চেপে ধরে প্রেস করে দিব। দেওয়ার পর আমরা এখানে উইথড্র বাটনে ক্লিক করলে আমরা কিন্তু উইথড্রটা হয়ে গেল। এই যে দেখুন ওয়ালেটে ক্লিক করলাম, এই যে আমাদের এটা কিন্তু কেটে গেছে। এই যে দেখুন 7:42 আমরা উইথড্র করছি, দেখি কত সময় লাগে। এখানে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা চলে আসে, ঠিক আছে? একটু ওয়েট করে দেখি আমি। এই যে বন্ধুরা, আমি কিন্তু 7:42 উইথড্রটা করছিলাম। এই যে দেখুন আমার এখানে কিন্তু 45, ঠিক আছে? উপরে দেখুন টাইমটা দেখুন, তারপরে এই যে দেখুন উপরে কিন্তু একটা মেল চলে আসছে। আমরা মেলটা যদি এখানে একটু নামাই, এই যে দেখুন এই যে আমরা $30.18 কিন্তু USDT, এই যে দেখুন চলে আসছে ইউর ডিপোজিট অফ $30.18, ঠিক আছে? বুঝতে পারছেন এখানে 2-3 মিনিটের মধ্যে পেমেন্টটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? একদম ইজি।
আর আমি যদি চাই যে মনে করেন আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সবগুলো কিন্তু এভাবে উইথড্র করে নেওয়া যাবে, একদম ভালো সাইট, ঠিক আছে? আর ভালো না হলে ভাই 8 বছর কোনো সাইট টিকে থাকে না। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এখানে ইনভেস্ট করুন, এখান থেকে ভালো কিছু প্রফিট করুন, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।